একজন দুঃখী রাজপুত্র, রাজপুত্র অথচ দুঃখী, এমন কিছু কি কেউ কখনো কল্পনা করতে পারে? রাজপুত্র রাজপুত্র কিভাবে দুঃখী হতে পারে? তবে এমন একজন দুঃখী রাজপুত্র রয়েছে আমাদের ফুটবল অঙ্গনে, স্বপ্নবাজ সেই রাজপুত্র। এক যুগ আগে তার স্বপ্নে শুরু হয়েছিল, তার স্বপ্নযাত্রা শুরু হয়েছিল এক যুগ আগে। ক্লাব ফুটবলে তার ধারাবাহিকতা এবং এরপরে ধীরে ধীরে বার্সেলোনা খেলা, বর্তমানে পিএসজিতে খেলছে, এর মাঝে ব্রাজিলের জাতীয় দলকে দেখিয়েছে স্বপ্ন। সেই স্বপ্নের শুরুর ভাঙনটা হয়েছিল 2014 বিশ্বকাপে। কলম্বিয়ান ডিফেন্ডার জুনিকা তার খুব খারাপভাবে করা পিছন থেকে যে ট্যাকলটির কারণে অনেক দিন সে রাজপুত্র মাঠ থেকে বাহিরে, তখন থেকেই তার যে স্বপ্নযাত্রা শুরুটা সেখানে ধরেছিল ফাটল। সেই ফাটল তা আজ অবধি মিশাতে পারেনি সে রাজপুত্র। খুব খারাপভাবে করা ডিফেন্ডারদের ট্যাকলে তার যাত্রা আটকে যায়, সে আবার ফিরে আসে, আবার স্বপ্ন দেখা নিজে শুরু করে এবং তার সমর্থকদের স্বপ্ন দেখানো শুরু করে এবং আবার থেমে যায়। কথা বলছিলাম সেই বারবার ইঞ্জুরি প্রবণ নেইমার জুনিয়রের কথা। ইঞ্জুরি প্রবণ এই কারণটার, এই এই কথাটির কারণে বা এই শব্দটির কারণেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব খারাপভাবে ট্রোলের শিকার হতে হয় নেইমারকে। দোষটি কি আসলে নেইমারের, বা নেইমার কি আসলে অভিনয় করে? নেইমার যেটি করে ফিল্ডে সেটি হচ্ছে পায়ের কারিগরি, এটি ফুটবলের শিল্প, যেটি মেসিও করে থাকেন। অন্যান্য প্লেয়াররা ফুটবল ইতিহাসের ম্যারাডোনার দিকে তাকান, পেলে, গারিনচা, এরা পায়ের কারিগরিতে তাদেরকে স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন। রোনালদিনহো পায়ের কারিগরির কারণে স্বর্ণাক্ষরে ফুটবল অঙ্গনে তাদের নাম লিখে গিয়েছেন। তাদের পথ ধরেই নেইমার একটা স্বর্ণযুগের একটা ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এই তার খারাপভাবে তাকে সবসময় করা ট্যাকেলগুলোর কারণে এগোতে পারছে না। বিশ্বকাপ শুরু হওয়া গতকাল থেকে ব্রাজিলের যেই যাত্রা শুরু হলো 2022 কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই, সেটির শিকার আবার হলো নেইমার। 24 থেকে 48 ঘন্টার তার যে পর্যবেক্ষণে নেইমার রয়েছে, এই বিশ্বকাপ খেলতে পারবে, পরবর্তী ম্যাচ খেলতে পারবে কিনা সেই পর্যবেক্ষণে নেইমার রয়েছে, কিন্তু তার আগেই সেই ভাবনাটা থেকেই যায়। নেইমার পায়ের কারিগরির কারণে, এটি নেইমার পছন্দ করে, সে পায়ের কারিগরির কারণে তার প্রতিপক্ষ প্লেয়ারদেরকে কাটিয়ে নেওয়া, হ্যাঁ এগুলো নেইমার পছন্দ করে, কিন্তু প্রতিপক্ষ প্লেয়াররা তাকে এটি পার্ট অফ গেম হিসেবে নিতে পারে না। নেইমারকে আটকানোর, তোমার যে কোনো প্লেয়ারকে আটকানোর জন্য ফুটবলের নিয়ম রয়েছে বা ফুটবলের খেলার নিয়ম রয়েছে। আপনি ট্যাকল করতে পারেন, আপনি ট্যাকল করতে পারেন ভালোভাবে, না পারলে সেটি আপনার ব্যর্থতা। আপনি যদি নেইমারকে আটকাতে না পারেন সেটি আপনার ব্যর্থতা। আবার সেই হিসাবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে নেইমারকে ট্রল করে থাকি, খারাপভাবে তার তাকে আক্রমণ করে থাকি তার ইঞ্জুরিগুলো নিয়ে, তাদেরকে একটি কথা, একজন প্লেয়ার যে এক যুগ ধরে ফুটবলে খেলে যাচ্ছে, এমনকি অনেক কিছু স্বপ্ন তার দলকে দেওয়ার স্বপ্ন এবং নিজের অর্জনের স্বপ্ন, সেই স্বপ্নগুলোর মাঝখানে এই ইঞ্জুরি, ইঞ্জুরির কারণে এখনও পর্যন্ত নেইমার টোটাল 750 দিনেরও বেশি সময় নেইমার মাঠের বাইরে ছিল। এর মাঝখানে নেইমার মিস করেছে 150টিরও বেশি অফিসিয়াল ম্যাচ। চিন্তা করতে পারেন একজন স্বপ্নবাজ প্লেয়ারের এত লম্বা সময় এত অনেকগুলো ম্যাচ বাইরে থাকার বিষয়টা কতটা বেতার হতে পারে। আর আপনার বলে যাচ্ছেন নেইমার অভিনয় করছে, এটা খুবই দুঃখজনক বিষয়টা। আপনার যেহেতু খেলা দেখছেন, হ্যাঁ খেলাটি খেলার মতোই দেখুন, বুঝতে পারবেন আসলে নেইমার, এটা আসলে বিষয় না, বলার বিষয় না, কারণ এটি এর বিষয়ের ভিতরে পড়েও না যে আমি অভিনয় করছে কি না, এটি প্রমাণ দেখানোর বিষয়ের মধ্যে পড়েও না, কিন্তু তারপর আপনার বলে যাচ্ছেন নেইমার অভিনয় করছে, এটি খুবই দুঃখজনক।
গতকালকের ম্যাচটা দেখুন, নেইমার ট্যাকলের শিকার হওয়ার পরও কিন্তু নেইমার খেলে যাওয়ার চেষ্টা করেছিল, নেইমার উঠতে চাচ্ছিল না, কিন্তু ব্যাপারটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে নেইমার আর এগোতে পারছে না। তখন কোচ বাধ্য হয়ে নেইমারকে মাঠের বাইরে নিতে বাধ্য হলো। এরপর যেই চিত্রটি সেটি আপনাদের চোখের সামনে এসেছে, তারপর আপনারা বলে যাচ্ছে নেইমার অভিনয় করছে। আমার বোধগম্য নয় আসলে, রাত জেগে খেলা দেখে আমরা সাধারণ যে বিষয়টি সেটি যদি আমরা দেখতে না পারি, এই সোশ্যাল মিডিয়ার যুগে, উন্নত মিডিয়ার যুগে, যেখানে সব কিছু সেকেন্ডে সেকেন্ডে চলে আসছে কাতার থেকে বাংলাদেশে বা সারা বহির্বিশ্বে চলে যাচ্ছে, তখন আমরা যদি সত্য ঘটনাটি, যে সত্য যে কাহিনিটি সেটি আমরা যদি বুঝতে না পারি, শুধু আমাদের নিজেদের মনের যে চাওয়াটা বা আমরা কী চিন্তা করছি, আমরা কী দেখেও আমরা বিশ্বাস করতে পারছি না, নিজেদেরকে নিজেদের চোখে বিশ্বাস করতে পারছি না, সেটি যদি আমরা বুঝতে না পারি বা নিজেকে নিজে বোঝাতে না পারি, আপনারা ব্যর্থ হবেন।